আজকের বিরুদ্ধে আমরা কিছু সাধারণ জ্ঞান প্রশ্নত সম্পর্কে জানব প্রথম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ করেন পাঁচ ডিসেম্বর উনিশশো উনসত্তর সালে উনিশশো একাত্তর সালে অসহযোগ আন্দোলন শুরু হয় দুই মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এক মার্চ উনিশশো সালে তিন মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেন শাহজাহান সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী মুজিবনগরের পূর্ব নাম বৈদ্যনাথ তলা মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের সময় সাবসেক্টর ছিল চৌষট্টি মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা সেপ্টেম্বর ওয়ান যশোর রোড কবিতার লাইন একশো একান্নটি স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে চার এপ্রিল উনিশশো বাহাত্তর ভারত বাংলাদেশ যৌথবাহিনী গঠিত হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে যে সেক্টরে অধীন ছিলেন দুই নং সেক্টর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকদের নাম ডক্টর গোবিন্দচন্দ্র দেব বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি যুক্ত মুক্তিযোদ্ধা ডব্লিউএস অর্ডারল্যান্ড ক্যাপ্টেন সীতারা বেগম যুদ্ধ করেন নং সেক্টরে মুক্তিযুদ্ধকালীন নিজস্ব ডাক টিকিট প্রকাশিত করা হয় উনত্রিশ জুলাই উনিশশো সালে উনিশশো একাত্তর সালে কনসার্ট ফর বাংলাদেশ এর অন্যতম উদ্যোক্তা জর্জ হ্যারিসন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয় জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন তো সম্পর্কে জানলাম তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে